আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লেকচার অন লিটারেচার। আজকে আমি আপনাদেরকে দেখাবো সেম ওয়ার্ডের ভিন্ন ভিন্ন ফরমেশনে ব্যবহার। আমরা একটি কমন ওয়ার্ড নিয়েছি যেটা অনেকেই ব্যবহার করতে ভুল করে থাকেন। সাকসিডের জায়গায় সাকসেস লিখেন, আবার সাকসেসফুলের জায়গায় সাকসিড লিখেন। সুতরাং আমরা আজকে এখানে দেখাবো এই একই ওয়ার্ডের নাউন, ভার্ভ, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব কীভাবে হয় এবং এটা দ্বারা সেন্টেন্স কীভাবে করা যায়। প্রথমেই হচ্ছে সাকসেস, যার অর্থ হলো সফলতা এবং এটি নাউন। সেন্টেন্স করলে হবে এমন, সাকসেস ইজ নট ইজি টু অ্যাচিভ, সফলতা সহজে অর্জন করা যায় না। এই ওয়ার্ডকে যদি আমরা ভার্ভ করি তাহলে হবে সাকসিড, যার অর্থ সফল হওয়া। এটা দ্বারা সেন্টেন্স করলে হবে উই ক্যান নট সাকসিড উইদাউট হার্ড লেবার, কঠোর পরিশ্রম ছাড়া আমরা সফল হতে পারি না। সেম ওয়ার্ডকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি তাহলে হবে সাকসেসফুল, যার অর্থ সফল। এর দ্বারা সেন্টেন্স করলে হবে হি ইজ আ সাকসেসফুল পারসন, তিনি একজন সফল ব্যক্তি। একই ওয়ার্ডকে যদি আমরা অ্যাডভার্ব করি তাহলে হবে সফলভাবে, সাকসেসফুললি। সেন্টেন্স করলে হবে দ্য ওয়ার্ক হ্যাজ বিন সাকসেসফুলি ডান, কাজটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখেছেন আশা করব তারা এই চারটি ফরমেট অর্থাৎ নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব এর সঠিক ব্যবহার আপনারা আপনাদের সেন্টেন্সগুলোতে প্রয়োগ করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।